ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের গল্পগুলিতে অনেক সময় ভূত, প্রেত, তন্ত্রমন্ত্র, কালো জাদু প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়ে থাকে। লেখক সেগুলি ব্যবহার করেন শুধুমাত্র গল্পটিকে রোমাঞ্চকর বানানোর জন্য। আমরা কখনোই কোনো প্রকার কুসংস্কার বা অলৌকিক ঘটনার প্রচার করি না। আমরা আশা রাখব আপনারাও সম্পূর্ণ খোলা মনে, কুসংস্কার মুক্ত হয়ে শুধুমাত্র গল্প শোনার আনন্দেই আমাদের গল্পগুলি উপভোগ করবেন। আপনারা শুনছেন হরেবেল উইকেন্ডের হরর সিরিজ। হরেবেল উইকেন্ডে আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিলের ছাদের ঘর। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 1888 সালে। কিশোরদের জন্য লিখে গেছেন অনেক রহস্য অ্যাডভেঞ্চার। অলৌকিক এবং ভৌতিক গল্পেও তার জুড়ি মেলা ভার। তার সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য হল জয়ন্তমানিক, ইন্সপেক্টর সুন্দরবাবু। তার লেখা বিখ্যাত বই বলতে যখের ধন, জয়ন্তের কীর্তি, আবার যখের ধন ইত্যাদি। শুধু লেখক নয়, তিনি ছিলেন একজন সফল গীতিকার। তার মৃত্যু হয় 1963 সালে। এই গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায় ভৌতিক সমগ্র এই বইটি থেকে। গল্প পাঠে গল্পের সূত্রধার এবং বিভিন্ন চরিত্রে আমি অতনু। শুরু হচ্ছে চিলের ছাদের ঘর। আমার ছোটবেলার বন্ধু মানিক, সেবারে মানিক তার বাড়ির আর সকলের সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় নাই বা বললাম। কিছুদিন পরে মানিকের কাছ থেকে এই চিঠিখানা পেলাম। ভাই অমল, তোমার জন্য বড় মন কেমন করছে, কারণ এই দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেখানেও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, আর একদিকে পাহাড়ের পর পাহাড়। তার কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপলী নদী। তুমি আজকেই মোটঘাট বেঁধে নিয়ে রওনা হও। আমাদের চিলের ছাদের ঘর থেকে চারিদিকে দৃষ্টি খুব স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। এখানকার সব ভালো। ইতি তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন, আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে খুব একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটঘাট বাধ্যে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতন প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভেতর দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট্ট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? মানিক বলল, কবর। কবর? হ্যাঁ, এই বাড়িখানা এক সাহেবের ছিল, তার মেয়ে মারা গেলে তাকে এইখানেই কবর দেয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেইখানে এসে হাজির হল। তারপরেই রেগে গড়গড় করতে লাগল। দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে। কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। বললাম, মানিক তোমার কুকুর কি দেখে খেপে গেল? মানিক বলল, জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়, যেন সে হাওয়ার সঙ্গে লড়াই করতে যায়।
আমি বললাম, না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করছে, হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর বোধহয় পছন্দ করে না। কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়, কোথাও চুনবালি খসে পড়েছে, কোথাও মেঝে ছ্যাঁদ করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে, কোথাও কড়িকাঠ থেকে বাদুরেরা দলে দলে ঝুলছে। মানিক বলল, এ বাড়িখানা অনেকদিন খালি পড়েছিল, এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড় বেশি, বোধহয় ওই কবরের ভয়ে এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমি বললাম, বসত বাড়িতে আমিও কবর ঠবর পছন্দ করি না, জীবন আর মৃত্যুর কথা একসাথে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। মানিক বলল, আমরা কিন্তু আজ 3 হপ্তা ধরে এখানে খুব সুখে বাস করছি, ও কবর ফুড়ে কোনোদিনও কোনো মেমপেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি, নাও এখন ওপরে উঠে তোমার ঘর দেখবে চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। একসময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল এখনও তা বেশ বোঝা যায়, কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করছে। চিলের ছাদের ঘর বলতে আমরা যা বুঝি এখানে সেরকম নয়, এ ঘরখানা নতুন ধরনের। এ শ্রেণীর ঘর প্রায়ই খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে এসে উঠেছে এবং তারপরেই ঘরখানা শুরু হয়েছে। তিন দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জালনা এবং ঘরের ম্যাটিং মোড়া মেঝের ওপরে কতগুলো পুরনো সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড এবং একখানা মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিতেই কেন জানি না আমার মনে হলো এ জায়গাটা যেন খালি নয়, এখানে যেন কি একটা অদৃশ্য ও বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটুও হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানিক, ঘরের জানলাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করল। বাইরে থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতর ছুটে এলো শিশুর মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানলার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপর ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমেই উঁচু হয়ে আলোমাখা নীলাকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলার রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কালো মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরেই আবিষ্কার করলাম আমাদের জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আমার খুঁতখুত করতে লাগল। ফিরে বললুম, দেখো মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রীর দেহকে গড় দিলেন কেন সেটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। মানিক বলল, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি, মারা গেলে পর মেমের দেহকে নাকি প্রথমে গোরস্থানেই নিয়ে গিয়ে গড় দেওয়া হয়, কিন্তু তার পরদিনই দেখা যায় মরাশুদ্ধ কফিনটা
কবরের পাশের মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো। কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। উপরি উপরি তিনবার এই দৃশ্যের অভিনয় হওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান ধারণ করতে রাজি নয়, একে অন্য কোথাও নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়ে এই দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গড় দিল। সেই থেকে পাপি কবর থেকে আর পালাবার চেষ্টা করেনি। আমি বললাম, পাদ্রী সাহেব মেমের দেহকে পাপীর দেহ বললেন কেন? মানিক বলল, মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু আজগবি গল্প আমি বিশ্বাস করি না, এইসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞেস করলাম, এ ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? মানিক বলল, আসবাবগুলো হচ্ছে সেই সাহেবের, তার মেম এই ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি। হঠাৎ কাঠের মাথার ওপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয় সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। বললাম, ও কার ছবি মানিক? মানিক বলল, সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটিকে দেখতে ঠিক ডানা কাটা পুরীর মতো ছিল না? পায়ে পায়ে ছবির দিকে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে একটি বুড়ির চেহারা। তার বয়স 65-এর কম হবে না। বাখারির মতো সরু হাত, সাদা সনের মতো চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে, ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতো বাঁকানো, আর তার কোটরে ঢোকা কুতকুতে চোখ দুটো, উফ, সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তি ও তার চোখ যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয় এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনির মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। মানিক বলল, কি হ্যাঁ অমল, এই মেম সাহেবটিকে তোমার পছন্দ হলো? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললাম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানি আঁকা হয়েছে সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই মেমের ছবি যদি ঘর থেকে সরিয়ে না রাখো তাহলে আমি রাতে দুঃস্বপ্ন দেখব। মানিক বলল, কিন্তু ঘর থেকে যে কিছু সরানো মানা আছে। আমি বললাম, তাহলে আমাকে অন্য ঘর দাও। মানিক একটু ভেবে বলল, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিটাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই, তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেয়ালে টাঙিয়ে রেখে গেলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম, কিন্তু সে কি ভীষণ ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের ওপর নিয়ে গিয়ে রেখে এলুম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, ও কি অমূল, তোমার হাত কাটলো কেমন করে? তোমার হাতে অত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি সত্যি তো আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, মানিক তোমার হাতেও যে রক্ত! মানিক নিজের হাতের দিকে হতভম্বের মতো তাকিয়ে বলল, তাই তো, কখন যে হাত কেটেছে আমি যে কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর নিজের নিজের হাতের দিকে তাকিয়ে
আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারুর হাতেই কোথাও এতটুকু আঁচড়ের দাগ পর্যন্ত নেই। তবে কিসের রক্ত? এ কী রহস্য! সে রাত্রে চাঁদের আলো এসে বাইরের অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী পাহাড় বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেই দিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না, কিন্তু এটা বেশ অনুভব করলাম ঘরের ভেতরে নিশ্চয় কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপর কে ফোঁস করে নিঃশ্বাস ফেলল। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলাম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে বিছানা হাতড়ে দেশলাইয়ের বাক্সটা পেলাম। একটা কাঠি জেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারিদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠিটা নিবে গেল, কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানেই টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের ওপর কে যেন একখানা হাত রাখল। বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে একটা ঘুষি ছুড়লাম এবং পর মুহূর্তেই কে যেন সশব্দে দড়াম করে মেঝের উপর পড়ে গেল। আমি আর অপেক্ষা করলুম না, তীরের মতো ছুটে ছাদের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানি। আমাকে দেখেই জিজ্ঞেস করল, ব্যাপার কি, তোমার ঘরেও কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের সেই ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। দেখ যত বাজে কথা, ছবির কি পা আছে? দাঁড়াও দেখে আসি। এই বলে মানিক দ্রুত পায়ে উপরে উঠে গেল। কিন্তু তারপরেই শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপর দেখলাম সে একসঙ্গে তিন চারটে সিঁড়ি টপকে নিচে আসছে। আকুল স্বরে সে বলল, ঘরের ভেতরে পচা মরার গন্ধ আর ঘরের মেঝেতে উপুর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গলা মরা। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বয়ে নেমে আসছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিলের ছাদের ঘর। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি অতনু, শব্দগ্রহণ পিঞ্জিরা প্রোডাকশন, সাউন্ড স্পেশাল এফেক্ট অ্যান্ড পোস্টার ডিজাইন অতনু। শেষ হল হেমেন্দ্র কুমার রায়ের লেখা চিলের ছাদের ঘর। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন।